সুক্লাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি জামা ষষ্ঠী স্পেশাল রেস্টুরেন্ট স্টাইলে পনির লাবাবদার রেসিপিটি শেয়ার করলাম। প্রথমে কড়াইয়ে 3 চামচ সাদা তেল দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তাতে 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 8টা গোটা কাজু, 2টো শুকনো লঙ্কা ও 1টা কাশ্মীর শুকনো লঙ্কা, বড় চামচে 1 চামচ চাল মগজ দিয়ে একবার নেড়ে তাতে 2টো মাঝারি সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ, 5 কোয়া রসুন, 1/2 ইঞ্চ আদার কুচি, 2 চামচ টমেটো সস দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম। আপনারা সসের পরিবর্তে টমেটো কুচি করে দিতে পারে। ভাজা মশলাগুলো ঠান্ডা হলে মিক্সারে দিয়ে তাতে সামান্য জল মিশিয়ে পেস্ট করে নিলাম। আবার গ্যাস কম রেখে কড়াইয়ে 1 চামচ সাদা তেল ও 1 চামচ বাটার দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে পিস করা পনিরগুলি 2 মিনিট হালকা করে নেড়ে 1টা পাত্রে তুলে রাখলাম। তারপর গ্যাস মিডিয়ামে রেখে 2 চামচ সাদা তেল ও 1.5 চামচ বাটার দিয়ে 1 মিনিট ধরে নেড়ে তাতে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা ও ভাজা পেস্ট করা মশলা দিয়ে তাতে একটু জল মিশিয়ে 3 মিনিট ধরে কষে নিলাম। কষার পর তাতে আন্দাজ মতো নুন, 1 চামচ চিনি ও বড় চামচে 1 চামচ কাসুরি মেথি দিয়ে নেড়ে গ্রেট করা 2 চামচ পনির দিয়ে নেড়ে ওই ভাজা পনিরগুলো দিয়ে 1 মিনিট নেড়ে, আপনারা যদি একটু বেশি গ্রেভি খেতে চান তাহলে আরও 1/2 কাপ জল দিতেও পারেন। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে তাতে আগে থেকে ফেটিয়ে রাখা দুধের সর দিয়ে নেড়ে নিলাম। আপনারা যদি দুধের সরের পরিবর্তে ক্রিম দিলেও দিতে পারেন। এবার তৈরি হয়ে গেল পনির লাবাবদার। এটা আমি ফ্রাইড রাইস ও চিলি বেবিকর্ন দিয়ে সার্ভ করলাম। জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি। আপনারা যদি চিলি বেবি কর্ন রেসিপিটি দেখতে চান তাহলে কমেন্টে জানান। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, যারা চ্যানেলে নিউ তারা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানান। সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।